উইকেটকিপার থেকে এবার বলার হয়ে গেলেন নিকোলাস পুরান। শুধু তাই নয়, বল হাতে ভেলকি দেখিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। বল হাতে তুলে নিয়েছেন পাকিস্তানের শক্তিশালী চার ব্যাটারকে। তারা হলেন ফখর জামান, ইমামুল হক, মোহাম্মদ রিজওয়ান এবং মোহাম্মদ হ্যারিস। পাকিস্তান বনাম উইন্ডিজের তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে এমন অঘটন ঘটালেন তিনি। সাধারণত নিকোলাস পুরান উইকেটরক্ষক হিসাবে দলের দায়িত্ব পালন করে থাকেন, তবে আজকের ম্যাচে হঠাৎ তিনি উইকেট কিপিংয়ের গ্লাভস খুলে সাই হোপকে তুলে দেন এবং নিজেই ফিল্ডিংয়ে নেমে পড়েন। প্রাথমিক অবস্থায় কেউ বুঝে উঠতে পারেনি বিষয়টা, পরে বল হাতে নিয়ে বোলিংয়ে নেমে পড়েন তিনি, আর এরপর বাকিটা ইতিহাস। স্পিন ঘূর্ণিতে পাকিস্তানকে একাই কাবু করে ফেলেছেন ফুরান। একজন উইকেটরক্ষক ব্যাটারের কাছে এমন বলিং পারফরম্যান্স আসলেই অবাক করার মতো বিষয় ছিল। নির্ধারিত 10 ওভারে 48 রান দিয়ে তুলে নেন দলের পক্ষে শক্তিশালী 4টি উইকেট।